পঞ্চায়েত সদস্যের স্বামীর গ্রেপ্তারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগের হরিণখোলায়। আর সোমবার রাতে তার রেশ আছড়ে পড়ল আরামবাগ থানা চত্বরে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি অসুস্থ বলে দাবি করে তার মুক্তির দাবিতে পাঁচজন পঞ্চায়েত সদস্য অবস্থান বিক্ষোভে বসেন। এই ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ওই পঞ্চায়েত সদস্যের স্বামীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, যা করা হয়েছে আইন অনুযায়ী করা হয়েছে, আইন আইনের মতো চলবে। না, যতক্ষণ না ওনাকে ছাড়া হবে আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো, এই বসে থাকবো। মেন আজামেরা সারা দেখা যে বুক পুড়ে খুঁজছে, তাদেরকে ধরেনি একটা মানুষ। আইন মাফিক যেটা হবে সেটা আমরা আইনত ব্যবস্থা নেব। এইভাবে সরকারি অফিসের সামনে বসা যায় না, এটা সম্পূর্ণ বেআইনি কাজ। আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম, আপনাদের সসম্মানে, আপনারা মহিলা, আপনাদের মহিলা জনিত সম্মান বজায় রেখে আপনাদেরকে ভদ্রভাবে সরকারি অফিসের গেটের সামনে এভাবে অবাঞ্ছিতভাবে বেআইনিভাবে বসে না, সেটা আমরা বুঝবো। আমরা যেটা কাজ করব, আমরা আইন মাফিক কাজ করব। আপনাদের কিছু বলার থাকলে মহামান্য আদালতে গিয়ে বলবেন। আমরা প্রত্যেকেই মেম্বার। কোন পঞ্চায়েতে? আমরা হরিণখোলা ওয়ান গ্রাম পঞ্চায়েতে মেম্বার। এবং ওনার যে স্বামীকে ধরে নিয়ে এসেছে, একজন মেম্বারের স্বামীকে ধরে নিয়েছে, বা তিনি অসুস্থ, এই মানে এই মানবিকতার খাতিরে আমরা প্রত্যেকটা মেম্বার এখানে এসেছি যে ওনাকে। কোথায় এসেছে? এই থানার সামনে এসেছি। ভালোভাবে ছাড়া হয় কেন? কেন? তিনি একজন অসুস্থ, তাকে ধরে নিয়ে এসেছে। কি কারণে? কি কারণে মানে তার এগেনস্টে নাকি কেস আছে যে সে নাকি মারপিট করেছে, অথচ তিনি একদম মানে শারীরিকভাবে প্রচন্ড ভাবে অসুস্থ। তিনি তার এগেনস্টে এ হয়েছে যে সে নাকি মারপিট করেছে। মানে এই ঘটনাটা কি আপনারা মিথ্যে বলে বলতে চাইছেন? কোন ঘটনাটা? যে ঘটনাটা মানে ধরে নিয়ে এসেছে যাকে, ওটা কি মারামারি কোনো কিছু হয়নি সে কারণে? মারামারি হয়েছিল, উনি থামাতে গিয়েছিল, উনি যেখানে মেম্বারের স্বামী সেই হিসাবে উনি ব্যাপারটাকে থামাতে গিয়েছিল, মিনমাট মানে যে যাতে জিনিসটাকে থেমে যায়, সেইটা করতে যেয়ে পুনরায় তিনি মার খায়, উল্টে আবার তাকেই তুলে নিয়ে। কাদের মধ্যে মারামারিটা হয়েছিল? কাদের মধ্যে বলে তৃণমূলেরই একতরফা, মানে কি বলবো, যারা 2021 মানে পাঁচিলের ওপরে উঠে বসেছিল তারা এখন মানে নেবে এসেছে, মানে যারা বিজেপি করেছে, যারা সিপিএম করেছে, তারা এখন শঙ্করকলের হাত ধরে মানে সুসুর করে এসে তারা এই জিনিসটা ঘটাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বও বলবো না, এটা গোষ্ঠীদ্বন্দ্বও নয়, যারা বিজেপি করেছে, যারা সিপিএম করেছে। শঙ্করকলে হচ্ছে হরিণখোলা ওখানে ক্যাম্পের পুলিশ অফিসার, তার বিরুদ্ধে অভিযোগ। তিনি তো এখন তৃণমূলের লিডার, তিনি এখন তোলা তুলছে, তিনি এখন মানে সমস্ত জায়গায় বালির থেকে তোলা তুলছে, হাই কারোর হচ্ছে বউ চলে গেছে, তাই এই সব সমস্ত জিনিসে তোলা তুলছে, এইরকম করছে, যারা মানে মার খেয়েছে তাদেরকেই ধরেছে, মানে সব সময় টাকা খাচ্ছে, টাকা খেয়ে ওই জিনিসটা করছে। তিনি এখন তৃণমূলের লিডার হয়েছে। মেন কথা, যারা হচ্ছে 2021 বিজেপি করেছে, সিপিএম করেছে, তাদের তারা হচ্ছে ওই শঙ্করকলের হাত ধরে এখন তারা ইয়ে করে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। আর যারা হচ্ছে মানে কি বলো, প্রাণকে বিসর্জন দিয়ে 21 ভোটে নেবে, মানে শ্রম দিয়ে তারা দিদিকে হাতে ইয়ে করছে, লড়াই করেছে, আর তাদেরকে হটিয়ে তারা এখন ইয়ে করতে চাইছে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয় স্যার, এটা হচ্ছে মানে যারা করেছে এটা তারা বিজেপি সিপিএম করেছে। দড়িপতা মেম্বার আমি, আমার স্বামী বাইক র্যালি হয় কিছুদিন আগে জানেন, সেখানে মানে বাইক থেকে পড়ে গিয়ে অন্য বাইকে ধাক্কা দিয়ে পড়ে গিয়ে মানে প্রচণ্ড আঘাত হয়, মানে এমন অবস্থা মানে হাঁটা চলা মানে পেয়েছিল না, বিছনায় পড়ে মানে বাচ্চা ছেলের মতো সেবা করতে হচ্ছিল, অসুস্থ অবস্থায় থাকে। আজকে দড়িপতায় নিজেদের কার সঙ্গে লড়াই হয়েছে জানি না, খবর পেয়ে ও মানে মিটমাট করতে যায় জিনিসটা। তাদের মধ্যে গন্ডগোলটা হয়েছিল তৃণমূলের গন্ডগোল থামাতে যায় সাবিনাগর। আপনি কি চাইছেন এখন? আমার স্বামী সুস্থভাবে যেমন জামিন পায়, আর যারা মেন আসামি যে বুক ফুলে দেশে ঘুরছে তাদেরকে আজকের মধ্যে অ্যারেস্ট করতে হবে। আমরা এইটুকু অভিযোগ, আজকের মধ্যে ওদেরকে অ্যারেস্ট করতে হবে। কোন পঞ্চায়েতের মেম্বার? আমি 1 নম্বর ওয়ান পঞ্চায়েত।
ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু ফাটাবই। কিচি 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 বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।